রসগোল্লা দিবস পালন সোমবার। দীর্ঘ লড়াইয়ের পর উড়িষ্যাকে হারিয়ে জয় পেয়েছে বঙ্গ। দিনটিকে স্মরণ করতে রাখতে বিনামূল্যে কাঁচা বাদাম রসগোল্লা বিতরণ মিষ্টি বিক্রেতার। রসগোল্লা কার? দীর্ঘ দিনের লড়াইয়ে জয় হয় এই রাজ্যের। উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের মধ্যে চলা লড়াইয়ে 2017 সালে জয়লাভ করে রাজ্য। আজকের দিনে ঘোষণা করা হয় রসগোল্লা জিআই পশ্চিমবঙ্গের। এরপর থেকে এই দিনে রসগোল্লা দিবস পালন করা হয়ে আসছে। সোমবার রসগোল্লা দিবস উপলক্ষে এক অভিনব উদ্যোগ নিল দুর্গাপুরের এক মিষ্টি বিক্রেতা। পথ চলতি মানুষকে বিনা পয়সায় খাওয়ালেন রসগোল্লা। তাদের প্রসিদ্ধ মিষ্টি দোকানে একেবারে হিট মিষ্টি কাঁচা বাদাম রসগোল্লা। কেবল কাঁচা বাদাম রসগোল্লাই নয়, নানান ফ্লেভারের রসগোল্লা খেতে ওই দোকানে উপচে পড়া ভিড় জমান খাদ্য রসিক বাঙালি। খুব ভালো লাগছে, অবভিয়াসলি প্লাস মনে হচ্ছে এত ভাবে অ্যাডমিন করছে সবার জন্য, এটা খুবই একটা ভালো ব্যাপার। কাঁচাগোল্লা, লঙ্কা রসগোল্লা, আরো অনেক কিছু আছে, ম্যাঙ্গো ফ্লেভার, কাঁচা বাদামের ফ্লেভার আছে, বাট আমি সাদা রসগোল্লাটাই খেলাম। গুড, ভেরি গুড। ম্যাঙ্গো, পাইনাপেল, নলেন গুড় সহ একাধিক ফ্লেভারের স্বাদে মেতে উঠেছেন তারা। দুর্গাপুরের মামরা বাজারে ওই প্রসিদ্ধ মিষ্টি ভান্ডার 5 বছর ধরে এই দিনটি উদযাপন করে আসছেন। স্থানীয় বাসিন্দা সুস্মিতা গাঙ্গুলি বলেন, এই দোকানের রসগোল্লার স্বাদ ও মান খুবই ভালো, সারা বছর এখান থেকেই মিষ্টি কিনি। এই দিন অভিনব উদ্যোগ নেন দোকান মালিক। দোকান মালিক জানান, এই দিনে উড়িষ্যার সাথে লড়াই আমরা জয়ী হই, রসগোল্লা আমাদের, সেই জন্য এই দিনে বিশেষ উদ্যোগ। হ্যাঁ, প্রতি বছরের ন্যায় এইভাবে 5 বছর ধরে পালন করছি রসগোল্লা ডে। সবচেয়ে বড় ঘটনা হচ্ছে যে উড়িষ্যার সাথে যে বাংলা জয়ী হয়েছে, এই দিনটাকেই আমরা মেনে নিয়েছি যে রসগোল্লার জন্য প্রতিটা মিষ্টি দোকানে এটাই উৎসব একটা। আজকের দিনে আমরা প্রতি বছর 5 বছর খাইয়ে এসেছি রসগোল্লা, আর মিষ্টি খাওয়াতেও খুব ভালো, আর প্রতিটা মানুষ খুব উৎফুল্লিত যে না আজকে রসগোল্লার দিনটা ভীষণভাবে মানায়। ইংরেজির রসগোল্লা হচ্ছে আমাদের কাঁচা বাদাম। হ্যাঁ, কাঁচা বাদামের রসগোল্লাটা খুব রোধ পেয়েছে। হ্যাঁ, এমনিতেও উৎফুল্লিতভাবে মানুষ কাঁচা বাদামের রসগোল্লাটা খাচ্ছে। তারপরে তো 30 রকমের আইটেম রয়েছে, পাইনাপেল রয়েছে, তিনওয়ান সন্দেশ রয়েছে, এই রসগোল্লা রয়েছে, কাঁচা ম্যাঙ্গো রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।